রপ্তানি নিয়ে কিছু কিছু তথ্যগত ইস্যু ছিল আপনাদের। গেল রোববার সচিবালয়ে চলতি অর্থবছরের জন্য পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৫,750 কোটি ডলার নির্ধারণের কথা জানান অর্থ উপদেষ্টা। গ্রোথ কতটুকু হবে বিচারে আপনারা আপনারা দেখতে পাবেন। এরপরই ব্যবসায়ীদের মনে প্রশ্ন জেগেছে, রপ্তানির প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি নাকি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্যে ভর করে? অ্যাকচুয়াল যেটা আসলে রপ্তানি হয়েছে সেই ফিগারটার উপর কি দিয়েছেন নাকি ইপিবির তথ্যগতভাবে যে ফিগার সেটার উপর দিয়েছেন, এটা একটা প্রশ্ন। এবং তার উপর কি 12%? রপ্তানি আয়ের 80%-এর বেশি যোগান দেয়া তৈরি পোশাক শিল্প মালিকদের এমন সংশয়ে পড়ার কারণ, গেল অর্থ বছরের প্রথম 10 মাসেই দুই সংস্থার হিসাবের গরমিল দাঁড়ায় ১,081 কোটি ডলারে। এমন তথ্য বিভ্রাটে পড়ে বিকিএমইএ বলছে, জ্বালানি সংকট, ব্যাংক খাতের হয়রানি আর কাস্টমস কর্তাদের স্বেচ্ছাচারিতা না কাটলে কোনোভাবেই সরকার নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি, গ্যাস এবং বিদ্যুতের সংকট। এই সংকট যদি সরকার সমাধান করতে পারে, দুই নম্বর হচ্ছে ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে, ব্যাংকের যে অসহযোগিতা চলছে, একটা ব্যাক টু ব্যাক এলসি করতে দিলে 15-20 দিন 1 মাস ব্যাংকই খেয়ে ফেলে, তাহলে আমি আর লিড টাইমের যদি অর্ধেক যদি ব্যাংক খেয়ে ফেলে তাহলে আমি আর উৎপাদন করব কখন আর রপ্তানি করব কখন? তৃতীয়ত হচ্ছে কাস্টমস বা এনবিআরের নানা রকমের জটিলতা। ইউরোপ আমেরিকার বাজার পরিস্থিতি বিবেচনায় অর্থনীতিবিদরাও বলছেন, দ্রুত পরিবর্তনশীল চাহিদার বিপরীতে 12.40% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ব্যবসায়ীদের দাঁড় করাবে এক কঠিন চ্যালেঞ্জের মুখে। এই লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, তার কারণ বিশ্ববাজারে যে পরিস্থিতি এখন সব জায়গাতে কিন্তু ভালো ডিমান্ড নেই, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেট সেখানে কিন্তু আমাদের যে পণ্যের চাহিদা বা সারা পৃথিবীর যে আরএনজি প্রোডাক্টের যে চাহিদা, তো সেটা কিন্তু অতটা আশাব্যঞ্জক নয়। বৈচিত্র্যময় পণ্য নিয়ে রপ্তানি বাজারে যেতে পারলে ক্রেতা টানতে বাংলাদেশ সুবিধা করতে পারবে এমন আরেক চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দেন তারা। যে হাই ভ্যালুর যে সমস্ত আরএনজি প্রোডাক্ট সেগুলোতে যেতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।